স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে আবারও চালু হচ্ছে গণপরিবহন সেবা। তবে পূর্বের তুলনায় এবারের শর্তে এসেছে বিভিন্ন ধরনের পরিবর্তন। নতুন প্রজ্ঞাপনে গণপরিবহন সম্পর্কে বিস্তারিত সকল তথ্য তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুবুর রহমান খান। পূর্বে লকডাউনের পর যতবারই গণপরিবহন চালু করা হয়েছে এই শর্তেই চালু করা হয়েছে যে দুই সিটে একজন যাত্রী বসতে পারবে এবং ভাড়া বাড়বে 50-60% বেশি। তবে এবার দুই সিটে একজন নয়, বরং প্রত্যেকটি আসনেই যাত্রী নিয়ে চলাচল করতে পারবে গণপরিবহনগুলো। প্রজ্ঞাপনের 1.3-এ বলা হয়েছে সড়ক, রেল ও নৌপথে আসন সংখ্যা সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন কিংবা যানবাহন চলাচল করতে পারবে। সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন অর্থাৎ সিটি কর্পোরেশন, এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক, নিজ নিজ অধিক্ষেত্রের আইন শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে। অর্থাৎ রোটেশনালি চলাচল করবে পরিবহনগুলো। দুই সিটে একজন নিয়ে চলাচলের ক্ষেত্রে বেশিরভাগ লোকাল বাস কোম্পানি কিন্তু এই নিয়মটি মানে না, তবে অতিরিক্ত 50% ভাড়া ঠিকই আদায় করে নেয় যাত্রীদের থেকে। অপরদিকে লং রুটের বাসগুলোতে দেখা যায় একই পরিবারের মানুষও কিন্তু পাশাপাশি দুই সিটে বসতে পারে না। স্বামী স্ত্রী রাতে একসাথে থাকলেও বাসে বসতে হয় আলাদা আলাদা সিটে। তাই এভাবে যে স্বাস্থ্যবিধি খুবই ভালোভাবে মানা হয় তাও কিন্তু না। তাই আমি মনে করি যারা একই পরিবারের কিংবা একই সাথে ট্রাভেল করছেন তারা দুই সিটে দুজন খুবই অনায়াসে বসতে পারে। তবে কেউ যদি সিঙ্গেল ট্রাভেল করেন এবং মনে করেন নিরাপত্তাজনিত সমস্যা থাকতে পারে, তবে একই সাথে দুটি সিট কিনে নিলে কিন্তু তাদের আর কোনো সমস্যা হবে না। মোট কথায় গণপরিবহনে উঠার সময় দেখা যায় একই সাথে সবাই হুমড়ি খেয়ে উঠছে, কিন্তু বসার সময় শুধুমাত্র পাশাপাশি না বসলেই যে করোনা ছড়াবে না এমনটা নয়। তাই আমি মনে করি 60% অতিরিক্ত ভাড়া দিয়ে এমন নাটক করার কোনোই দরকার নেই। যেখানে বাজারে, শপিং মলে এবং যত্র সকল জায়গায় মানুষ একসাথে ঘোরাফেরা করছে, সেখানে শুধুমাত্র গণপরিবহন এবং মসজিদের স্বাস্থ্যবিধি এত কড়াভাবে মানার আমি মনে করি না বিশেষভাবে কোনো প্রয়োজন রয়েছে। তাই প্রতি আসনে যাত্রী নিয়ে বাস চলাচলের ব্যাপারটি অর্থাৎ গণপরিবহন চলাচলের ব্যাপারটি যথার্থ বলে আমি মনে করি। অপরদিকে যেখানে প্রতি 15 মিনিটে একটি করে বাস ছেড়ে দিত, দেখা যাবে এখন প্রতি 30 মিনিটে সেখানে একটি করে বাস ছেড়ে যাচ্ছে। অর্থাৎ বেশি মানুষকে একসাথে সমবেত হওয়া থেকে বিরত রাখার জন্যই কিন্তু এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। তাই আমি মনে করি গণপরিবহন নিয়ে এ পর্যন্ত যতগুলো প্রজ্ঞাপন জারি করা হয়েছে তার ভিতরে এটি বেস্ট। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের জানাবেন। পাশাপাশি নতুন এই প্রজ্ঞাপন সম্পর্কে আপনার মন্তব্য তুলে ধরতে পারেন আমাদের ভিউয়ার্সদের কাছে। এছাড়া বাস সম্পর্কে আপনার ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।